ও দুনিয়ার ইমানদার বান্দাবন্দির দল, ওয়ালাকাদ যারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ও দুনিয়ার মানুষ, তোমরা অধিকাংশ মানুষ আর জিন্নাত হবে জাহান্নাম, অধিকাংশ মানুষ আর জিন্নাত জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। এটা কার কথা ভাই জান? আল্লাহ তাআলার কথা, আমার বানানো কোনো কথা না। আল্লাহ তাআলা ডিরেক্টলি কোরআনের মধ্যে সুন্দর করে ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ যারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ও দুনিয়ার ইমানদার বান্দাবন্দির দল, তোমরা অধিকাংশ মানুষ আর জিন্না জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে জাহান্নামে দিবেন, তার মানে কি আল্লাহ তাআলার দরবারে মানুষের কোনো দাম নাই? এত আদর করে যত্ন করে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, আসমান বানাইলেন আল্লাহ কুন ফায়াকুন বলিয়া, জমিনটা আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলিয়া বানাইলেন, পাহাড় বানাইলেন আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলিয়া, সমস্ত আসমানে নক্ষত্র নক্ষত্র তারকারাজি বৃক্ষলতা তরুলতা যা কিছু আছে না কেন বান্দা, সব কিছু আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলেন, আর মানুষকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া বানাইলেন। আল্লাহ বলেন, আসমান বানিয়েছি আমি আল্লাহ, কিন্তু একবার বলিনি আসমান আমার, জমিন বানাইলাম আমি আল্লাহ, একবার বলিনি আমার জমিন, পাহাড়টাও বানাইলাম আমি আল্লাহ, একবার বলিনি পাহাড়টা আমার, কিন্তু ইমানদার বান্দাবান্দি, তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা বানিয়ে পাঠিয়েছি, তোমাদেরকে বানাবার পরে আমি আল্লাহ তাআলা সাইনবোর্ড দিয়া দিয়াম, কুলিয়া ইবাদি, দুনিয়াতে আমার কিছু ইমানদার বান্দাবান্দি আছে, ওই ইমানদার বান্দাবান্দিরা হলো আমি আল্লাহ তাআলার বড় প্রিয় পাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আসমান বানিয়েছি আমি আল্লাহ তাআলার কুদরতি কুদরতিভাবে কুন ফায়াকুনের মাধ্যমে, জমিন বানিয়েছি কুন ফায়াকুনের মাধ্যমে, পাহাড় বানিয়েছি কুন ফায়াকুনের মাধ্যমে, সব কিছু বানাইলাম কুন ফায়াকুনের মাধ্যমে, কিন্তু মানুষকে আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে বানাই নাই, স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বড্ড মায়া করে মানুষকে বানাইলেন, নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাবার পর ওই মানুষকে আল্লাহ তাআলা কেন জাহান্নামে দিবেন, প্রশ্ন আছে না নাই? অবশ্যই এই আয়াতের ভিতরে অনেকগুলো প্রশ্ন চলে আসে। আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে মানুষকে বানাইলেন, বানাবার পরেও কেন আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিবেন? এর প্রশ্নের অনেকগুলো জবাব আছে। ইহার ভিতরে একটা প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কেন অধিকাংশ মানুষকে জাহান্নামে দিবেন? আল্লাহর দরবারে কি মানুষের দাম নাই? আল্লাহর নিকট কি মানুষের কোনো মূল্য নাই? আল্লাহ বলে, বান্দা তোমার দাম আমি আল্লাহর দরবারে অনেক বেশি অনেক বেশি, যেই দামের ব্যাপারে বান্দা তুমি বুঝো না, তুমি জানো না, আমি আল্লাহ তাআলার নিকট তোমার দাম অনেক বেশি অনেক বেশি। আল্লাহ এই দাম মানুষের দাম বুঝাইতে গিয়ে কোরআনে সুন্দর করে ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ি, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত মানুষ বানাইলাম, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত বানাইলাম, আসমান থেকে জমিন পর্যন্ত গাছপালা বৃক্ষলতা তরুলতা যা কিছু আছে না কেন বান্দা, সকল কিছুর ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ সুন্দর যোগদান করলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশেকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্ত নাম, শিরে সাকার মি কুনাদ জানম তামাম। আল্লাহ বলে, নয় দুনিয়ার মানুষ অধিকাংশ মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব, মানে কি আমার নিকট মানুষের কোনো দাম নাই? আছে, কেমন দাম? আল্লাহ বলেন, পৃথিবীতে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকল মাখলুকাতের ভিতরে মানুষকে আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারেন, হুজুর
মানুষকে এত সুন্দর করে বানাইলেন কিভাবে আমরা তো দেখতে বুঝতে পারি না বা বুঝি না মানুষকে আল্লাহ এত সুন্দর করে কেন বানাইলেন কিভাবে বানাইলেন এটা তো আমাদের বুঝে আসে না এটা বুঝতে হলে একটু আমাদের ইতিহাসের দিকে আগাইতে হবে কেমন ইতিহাস সকলে একটু এদিকে মনোযোগ দেই আপনারা সকলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম উনাকে আল্লাহ কেমন সৌন্দর্য দান করেছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম উনাকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছিলেন তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দিয়ে বানাইছিলেন বলে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফকে দান করেছিলেন বলেন সুবহানাল্লাহ কে এসে পয়গম্বর ইউসুফ শানিদা কাই বুয়া তোমা নাম দাদিদা তোরা দিদা ও ইউসুফ রর শানিদা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছিলেন উনার চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলছিল এত সৌন্দর্য আল্লাহ দান করেছিল সুবহানাল্লাহ শুধু তাই না পয়গম্বর যদি রাস্তা দিয়ে হাঁটতেন উনার চেহারা মুবারকের আলোতে অন্ধকার রাস্তা আলোয় আলোকিত হয়ে যেত বলেন সুবহানাল্লাহ এত সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাই না মুফাসসিরিনে কেরাম বলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি কেউ একটাবার সুদৃষ্টিতে তাকাইতো একদিন নয় দুদিন নয় তিন দিনের ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যাইত সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে আমি আল্লাহ তাআলা এত সৌন্দর্য করে বানাইলাম পৃথিবীর যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম জলে আর স্থলের ভিতরে প্রত্যেকটা মাখলুকাতের ভিতরে মানুষকে আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দান করলাম আর সেই মানুষকে আল্লাহ তাআলা বেশিরভাগ মানুষকে জাহান্নামে দিবেন কেন তার মানে কি মানুষের দাম আল্লাহর নিকট নাই আছে বিদায় আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য আমি মানুষকে দান করলাম বলেন সুবহানাল্লাহ শুধু তাই না এখানেই শেষ নয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন মিশরের মেয়েরা না মদিনার মেয়েরা প্রশ্ন করলেন আম্মা জান মিশরের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলছিল এত সৌন্দর্য আল্লাহ দান করেছিল আমাদের পয়গম্বর কেমন সুন্দর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও মদিনার মেয়েরা শুনো আমাদের পয়গম্বর এত সৌন্দর্য ছিল বলে মিশরের মেয়েরা পয়গম্বর ইউসুফের দিকে তাকাইয়া তো হাত কেটেছিল আর আমাদের পয়গম্বর এত সুন্দর ছিল কোনো ব্যক্তি যদি কোনো মহিলা বা কোনো মানুষ যদি সুদৃষ্টিতে একবার একটা নজর আমাদের পয়গম্বরের দিকে তাকাইতো ওই হাত কাটা তো দূরের কথা কলিজা কেটে ফেলতো আইমামুল আউয়ালিনাল আখরিন বাহার সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুয়াদ ফখুরুল আউয়ালিন সেই মানুষের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অধিকাংশ মানুষকে আর জিন্নাতকে আল্লাহ জাহান্নামে দিবেন তার মানে কি মানুষের দাম নাই আছে তারপরেও আল্লাহ কেন মানুষকে জাহান্নামে দিবেন এরপর আল্লাহ বলেন এক নাম্বার জবাব আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া দালাস্তু কদিম জামিউল আলমে ফিল কুরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি বাহা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নয়নু
অধিকাংশ মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন এক নাম্বার কারণ আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা মানুষকে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা কলব দান করেছি আইয়াতিলুনা বিহা সুন্দর একটা আকল দান করেছি একটা ব্রেন দান করেছি বলে কেন বলে এই আকল দিয়া ব্রেন দিয়া আইয়ারিফুনা বিহা আইয়াবুদুনা বিহা আইয়াশকুরুনা বিহা তারা আমি আল্লাহ তাআলার পরিচয় অর্জন করবে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে আমি আল্লাহ তাআলার শুকর আদায় করবে আর এই কলব দিয়া বান্দা এগুলো না করে দুনিয়ার যত আকাম কাম দুনিয়ার যত দানদামি দুনিয়া নিয়ে এই ব্রেন দিয়া বান্দা ব্যস্ত হয়ে আছে আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওই ব্রেন দিয়া ওই আকল দিয়া আইয়াকিলুনা বিহা বান্দা আইয়ারিফুনা বিহা আমি আল্লাহ তাআলা পরিচয় অর্জন করবে আইয়াবুদুনা বিহা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে আইয়াশকুরুনা বিহা আমি আল্লাহ তাআলা শুকর আদায় করবে কিন্তু না না বান্দা তো ওই ব্রেন দিয়া দুনিয়া কামাই করছে আমি আল্লাহ তাআলার পরিচয় লাভ করে নাই আমি আল্লাহ তাআলার ইবাদত করে নাই আমি আল্লাহ তাআলার শুকর আদায় করে নাই বান্দা তো ব্রেন দিয়া দুনিয়া কামাই করছে কিভাবে টাকা পয়সা অর্জন করা যায় কিভাবে সম্মান অর্জন করা যায় কিভাবে একটু দাম পাওয়া যায় একটু মান অর্জন করা যায় বান্দাই ব্রেন দিয়া দুনিয়ার কাজে লিপ্ত হয়ে গেছে এই জন্য আল্লাহ বলেন এক নাম্বার লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা বান্দাকে এই ব্রেন আর আকল দেওয়ার পরেও বান্দা আমি আল্লাহ তাআলার পরিচয় অর্জন করে নাই এই এক নাম্বার কারণের জন্যই আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে জাহান্নামে ইন্ধন বানিয়ে দিব নাউজুবিল্লাহ এক নাম্বার সুন্দর একটা ব্রেন আর আকল দেওয়ার কারণে এই আকলটা আল্লাহর দিকে দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর ইবাদত বন্দি করার জন্য আল্লাহ দান করেছিলেন ব্রেন শক্তি দান করেছিলেন আকল শক্তি দান করেছিলেন কিন্তু বান্দা তা করে নাই এই জন্য আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিন্নাতকে আমি আল্লাহ জাহান্নামে দিব নাউজুবিল্লাহ দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর দুইটা চক্ষু দান করেছিলাম ওই চক্ষু দিয়ে বান্দা আমার নিয়ামত দেখবে আমি আল্লাহ তাআলার পরিচয় অর্জন করবে কিভাবে আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম কিভাবে আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম দুনিয়ার জমিনে একটা ঘর নির্মাণ করলে অনেকগুলো কুটির প্রয়োজন হয় ঠিক কিনা কিন্তু আমি আল্লাহ তাআলা এই যে বিশাল আসমান বানাইলাম বিনা কুটিতে আমি আল্লাহ তাআলা আসমানটা সুন্দরভাবে টানায় রাখলাম ও দুনিয়ার ইমানদার বান্দাবান্দির দল তোমরা আমি আল্লাহ তাআলার দেয়া চক্ষু দিয়ে এগুলো দেখে দেখে কেন আমি আল্লাহ তাআলার পরিচয় অর্জন করলাম না এই দুই নম্বর চক্ষু দেওয়ার কারণে চক্ষু দেওয়ার চক্ষু পাওয়ার পরেও কেন বান্দা আমি আল্লাহ তাআলার পরিচয় অর্জন করতে পারলাম না আর এই জন্যই আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে জাহান্নামের ইন্ধন বানিয়ে দিব তিন নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা বান্দাকে আমি আল্লাহ তাআলা সুন্দর দুইটা কর্ণ দান করেছি দুইটা শ্রবণ শক্তি দান করেছিলাম এই কর্ণ দিয়া বান্দা আমি আল্লাহ তাআলা পরিচয় অর্জন করবে আমি আল্লাহ তাআলার গুণগান গাইবে আর ওই কর্ণ দিয়া বান্দা কোরআনের তেলাওয়াত শুনবে কোরআন হাদিসের আলোচনা শুনবে এবং সুন্দর করে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে কিন্তু বান্দা করে নাই করে নাই করে নাই আল্লাহ বলেন এই নিয়ামত দেওয়ার পরেও বান্দা আমি আল্লাহ তাআলা ইবাদত করে নাই আর এই জন্যই আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে জাহান্নামের ইন্ধন বানিয়ে দিব নাউজুবিল্লাহ আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ও দুনিয়ার মানুষ এবং জিন্নাত অধিকাংশ মানুষ আর জিন্নাতকে জাহান্নামার দিবার দেওয়ার কারণ শুধু এই তিনটা কারণেই আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে জাহান্নামে দিবেন এক নাম্বার সুন্দর একটা আকল দান করেছিলেন জ্ঞান দান করেছেন ব্রেন দান করেছেন দুই নাম্বার দুইটা চক্ষু দান করেছেন তিন নাম্বার কর্ণ দান করেছেন শ্রবণ শক্তি দান করেছেন এগুলো পাওয়ার পরেও যেই বান্দা আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করবে আল্লাহর ইবাদত না করবে আল্লাহর গুণগান না গাবে আল্লাহ বলেন ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানিয়ে দিব নাউজুবিল্লাহ আর এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কেরাম বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলার মায়া দয়া আছে আল্লাহ তাআলা
এতটা অমানবিক অমানবিক না আল্লাহ তাআলা এতটা অদয়ালু না আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু তারপরেও আল্লাহ কেন অধিকাংশ মানুষকে জাহান্নামে দিবেন আল্লাহর ইবাদত না করার কারণে আল্লাহর গুণগান না করার কারণে সবকিছু পাওয়ার পরেও আল্লাহ শুকর আদায় না করার কারণে আল্লাহ অধিকাংশ মানুষকে জাহান্নামে দিবেন কিন্তু এই আয়াতের ভিতরে আরো প্রশ্ন আসে আল্লাহ এত আদর করে এত যত্ন করে মানুষ বানাইলেন বানাবার পরেও আল্লাহ কেন অধিকাংশ মানুষকে জাহান্নামে দিবেন আল্লাহর কি একটু দয়া নাই আল্লাহর কি একটু মায়া নাই আরো অনেক দলিল আছে এই আয়াতের ভিতরে তাফসিরের মধ্যে আছে মুফাসসিরিনা কেরাম বলেন এক বান্দা জীবনে অনেক খারাপ কাজ করেছে তার জীবনে এমন কোনো অন্যায় নাই করে নাই এমন কোনো অপরাধ নাই যে করে নাই সকল অন্য অপরাধ করার পরে যখন বয়সটা বার্ধক্য দিকে চলে গেল যখন একটু বয়স হয়ে গেল তখন রাত্রিবেলা বান্দা তার স্ত্রীর সাথে শুয়ে আছেন হঠাৎ করে কান্না করতেছে হঠাৎ করে কান্না করতেছে স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী কেন কাঁদো তোমার কি কোনো সমস্যা বলে না বলে তাহলে কেন কাঁদো কোনো টাকা পয়সার কোনো সমস্যা আছে নি বলে না বলে কেউ তোমাকে কোনো কষ্ট দিয়েছে বলে না বলে আমি আপনার সাথে কোনো অন্যায় অপরাধ করেছি বলে না বলে তাহলে কেন কাঁদো স্বামী ডাক দিয়া বলো স্ত্রী জীবনে অন্যায় অন্যায় করে ফেলেছে জীবনে এমন কোন অন্যায় নাই আমি করি নাই আমার জীবনে বহুত অন্যায় করেছি অপরাধ করেছি আমার জীবনে কত মায়ের বুক আমি খালি করেছি আমার জীবনে কত মিথ্যা কথা বলেছি কত মানুষের জমি আমি জোর জবরদস্ত করে নিয়েছি কত অন্যায় ভাবে টাকা পয়সা উপার্জন করেছি আজকে আমার বয়স যখন বৃদ্ধ হয়ে গেল যখন আমার আজকে বার্ধক্য চলে আসলো আজকে আমার মনের ভিতরে একটা অনুতপ্ত চলে আসলো আমি কি করলাম জীবনটা কিভাবে আমি শেষ করে দিলাম আমার তো আর হায়াত বেশি দিন বাকি নাই আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কি জবাবটা দেব এরকম ভাবতে ভাবতে বৃদ্ধ লোকটা কান্নাকাটি শুরু করে দিল স্ত্রী ডাক দিয়া বলেন ও স্বামী এখন আর কান্না করে কি বা হবে কান্না করে কোনো লাভ নাই আল্লাহর দরবারে তওবা করেন ওই লোকটা সাথে সাথে নামাজের মশল্লায় দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিল এমনভাবে কান্নাকাটি শুরু করলো বলে আল্লাহ মাফ করে দেন আমার জীবনে যত অন্যায় অপরাধ করেছি আপনার দরবারে তওবা করলাম আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়া বলেন ও বৃদ্ধা লোক তোমাকে মাফ করা যাবে না তোমার জীবনে অনেক অন্যায় অপরাধ করে ফেলছো আল্লাহ আমি আল্লাহর দরবারে তোমার তওবার দরজা বন্ধ হয়ে আছে তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা আছে ওই বৃদ্ধা লোকটা আবার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আবার গায়েবী আওয়াজ ওই দিক দিয়া স্ত্রী ডাক দিয়া বলো ও স্বামী কান্না করে কোনো লাভ নাই আপনার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবে ওই বৃদ্ধ লোক স্বামী ডাক দিয়া বলো ও বিবি আমাকে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহই তো আমার নাম জাহান্নামের খাতায় লিখছে আমার ইচ্ছা করলে ওই আল্লাহ আমার নাম জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে এমনি করে করে একবার দুবার তিনবার বলার পর বারবার আসমান থেকে গাইবে আওয়াজ ও বুড়া কাঁদবে না তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে ওই বৃদ্ধা লোকটা বারবার কান্না করে বলে আল্লাহ তোমার নাম হলো গাফুর রহিম তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার চাইতে বড় দয়াময় আর কেউ নাই কেউ নাই আল্লাহ তুমি মাফ করে দাও যখন এই কথা বলে কান্নাকাটি শুরু করলো আল্লাহ তাআলা থেকে গায়েবী আওয়াজ আল্লাহ বলেন ও বুড়া তোর নাম জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিলাম এই জন্য আল্লাহর অনেক দয়া অনেক মায়া আল্লাহ যেই পরিমাণ দয়া মায়া সেই পরিমাণ দয়া মায়া সিটা ফুটা হাজার হাজার কোটি কোটি গুণে বাক করলো মানুষের ভিতরে নাই কারণ যেই পরিমাণ অন্যায় অপরাধ আমরা করি যেই পরিমাণ অপরাধ করি যেই পরিমাণ আল্লাহর ইবাদত বন্দেগি থেকে আমরা নাফরমানি করি যদি আল্লাহর দয়া মায়া নাই থাকতো সাথে সাথে আজাব গজব দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন
যাদেরকে আমি আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করেছি, দুইটা কর্ণ দান করেছি, সুন্দর একটা ব্রেন দান করেছি, আকল দান করেছি, বুদ্ধি দান করেছি, এগুলো পাওয়ার পরেও যারা কাজে লাগাই নাই, আমার পরিচয় অর্জন করে নাই, আমার ইবাদত করে নাই, আমার শুকর আদায় করে নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষ হলো চতুষ্পদ জানোয়ার, বলে না 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 বালহুম আদল, এর চাইতে আরো খারাপ, উলাইকা হুমুল গাফিলুন, ওরা হলো গাফেল জাহান্নামী, ওদের দিল আমি আল্লাহ তাআলা আমার কুদরতে আমি আটকে দিয়েছি, ওরা কখনো জান্নাতে যেতে পারবে না, ওরা হলো জাহান্নামী দ্বিমুখী মানুষ, নাউজুবিল্লাহ। এইজন্য আমরা সকলেই আমাদেরকে আল্লাহ তাআলা যেই কান দান করেছেন, চক্ষু দান করেছেন, যেই বিবেক বুদ্ধি দান করেছেন, এগুলো খাটিয়ে খাটিয়ে এগুলো দিয়া দিয়া আল্লাহর পরিচয় অর্জন করা, ইসলামের পরিচয় অর্জন করা, কোরআনের পরিচয় অর্জন করা, আল্লাহর ইবাদত করা, বেশি বেশি করে আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন। সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।